আজকের সেমিনারে আমি হোস্ট হিসেবে দায়িত্ব পালন করব। আমি শান্ত কুমার রায়, এসো শেখাই এবং ইনোভেটিভ আইটি যৌথ উদ্যোগে আজকের ফ্রিল্যান্সিং বিষয়ক থ্রি সেমিনার। এখন আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ফ্রিল্যান্সিং সেমিনারের প্রধান আলোচক আলিউল কবির ভাইকে, যিনি এসো শেখাই এবং ইনোভেটিভ আইটির ফাউন্ডার এবং সিইও। আমরা আজকে ওনার মুখ থেকে শুনবো। চলুন আমরা সরাসরি চলে যাই আলিউল কবির ভাইয়ের কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রেজেন্টেশনে। তো আমরা একটু শিখি আজকে, হ্যাঁ, যে আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম যে ফ্রিল্যান্সিং কি, ফ্রিল্যান্সিং করে আদৌ কি ইনকাম করা যায় কিনা। আমাদের আমি আপনাদের মিটিং এর শেষে কিছু চমক নিয়ে আসবো, যে আমাদের কাছ থেকে কাজ শিখে যারা ভালো কিছু করছে এমন আছে আমাদের মাঝে, যে আমাদের কাছ থেকে কাজ শিখে তারা নিজের বাড়ির জমি কিনছে, তাদের নিজের গাড়ি কিনছে, তাদের শখ পূরণ করছে, আমরা আপনাদের মাঝে নিয়ে আসবো। হ্যাঁ, আপনারা তাদের মুখ থেকে শুনবেন তাদের জীবনের সফলতার গল্প, প্লাস হচ্ছে তাদের আর্নিংসও তারা দেখাবে একদম, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করছি। প্রথমেই আমি আমার পরিচয়টা দিই, আমাকে অনেকে চেনেন আবার অনেকে চেনেন না। আমি আলিউল কবির, একজন ক্ষুদ্র নগণ্য ব্যক্তি, অত এরকম আহামরি কিছু করতে পারি না আলহামদুলিল্লাহ। আমি ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিং করেই আলহামদুলিল্লাহ আমার সারা বাংলাদেশে 2500 মতো স্টুডেন্ট আছে যারা ফ্রিল্যান্সিং করে অনেকে স্বাবলম্বী। আমি এইটুকু গর্ব করি যে আমি ছোট মানুষ হয়ে আলহামদুলিল্লাহ প্রায় 2500 জনকে কাজ শেখাইতে পেরেছি এবং অনেকেই তাদের মধ্যে আজকে স্বাবলম্বী। আর এইটুকুই, আর পরিচয়টা পরেই হবে। এরপরে আমি আজকে আমাদের সেমিনারে যে বিষয়টা রাখতে চাচ্ছি সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। খুবই অল্প সময়ের মধ্যে চেষ্টা করব আপনাদেরকে মাঝে ভালো কিছু দেওয়ার জন্য। এখানে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং এন্ড আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি, এই বিষয়টা অনেকে জানি না। অনেকেই ভাবি আউটসোর্সিং করব, অনেকে জানি ফ্রিল্যান্সিং করব। আসলে আদৌ ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং বিষয়টা কি এক? অনেকেই ভালো ভালো ফ্রিল্যান্সাররাও এই বিষয়টা গোলাই ফেলে। আমি একটু আপনাদের মাঝে এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব। তারপরে যেটা বলবো, দ্য ইম্পর্টেন্স অফ স্কিল ডেভেলপমেন্ট, আমাদের স্কিল ডেভেলপমেন্ট কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরবো। অপরচুনিটি অফ ফ্রিল্যান্সার ক্যারিয়ার ফর দা ওয়ে ওয়ার্ল্ড, আমাদের সারা বিশ্বে কি কি অপরচুনিটি আছে ফ্রিল্যান্সারদের, সেই বিষয়টা আমি উঠাই ধরবো আজকে। কি কি চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ গুলোকে আমি আপনাদের কাছে আইডেন্টিফাই করে দিব, এই চ্যালেঞ্জ গুলোকে কিভাবে ওভারকাম করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর কিভাবে এই ইন্ডাস্ট্রিতে সাকসেস বা সফলতা অর্জন, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে ফ্রিল্যান্সিং ভার্সেস আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং কি, আউটসোর্সিং কি, আউটসোর্সিংটা কি একটু দেখে নেই। পারিশ্রমিকের বিনিময়ে কোনো কাজ সম্পূর্ণ করিয়ে নেওয়াকে আউটসোর্সিং বলে। এক কথায়, আমি কাউকে দিয়ে অর্থের বিনিময়ে যদি কোনো কাজ করিয়ে নিই সেটাকে আমরা আউটসোর্সিং বলে থাকি। দেখেন, একজন কাজ করে দিচ্ছে, তাকে আরেকজন অর্থ প্রদান করছে, দ্যাট মিন্স আমি একটা কাজ কাউকে দিয়ে করাই নিচ্ছি, সেটা হচ্ছে আউটসোর্সিং। দ্যাট মিন্স আমার কাজের বউ, আমার কাজের বউ আমার প্রতিদিন একটা কাজ করে যায় বা দুইটা কাজ করে যায়, এই কাজের জন্য আমি 2000 টাকা বা 5000 টাকা দিই নির্দিষ্ট একটা সময়ের জন্য, সে আধা ঘন্টা এসে কাজ করে দিয়েছে, তাকে আমি 5000 বা 2000 টাকা দিই, এটা হচ্ছে একটা আউটসোর্সিং, সে যে কোনো কাজ হতে পারে। এবার ফ্রিল্যান্সিংটা কি একটু দেখে নেই। ফ্রিল্যান্সিং হচ্ছে একজন ফ্রিল্যান্সার এমন এক ধরনের কর্মী যিনি কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি কিংবা কোম্পানির কাছে দীর্ঘদিন চুক্তিবদ্ধ থাকে না। যেমন আমি একজন ফ্রিল্যান্সার, আমি কারোর সাথে চুক্তিবদ্ধ থাকি না। আমি 3500 ক্লায়েন্টের সাথে কাজ করেছি, যা 67টা দেশের ক্লায়েন্টের সাথে, আমি কারোর সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করি নাই। আমার ইচ্ছা হলে আমি কাজ করি, না হলে করি না। এই জন্যই বলেছি ফ্রিল্যান্সার হচ্ছে এমন একটা বিষয়, একজন ফ্রিল্যান্সার এমন এক ধরনের কর্মী যিনি কারোর সাথে চুক্তিবদ্ধ না হয়ে একাধিক সময়ে একাধিক মানুষের সাথে কাজ করতে পারে। দেখেন, আমি এখানে ছবির মাধ্যমে বুঝাতে চেয়েছি এই জন্যই যে আপনারা ছবি দেখলে মনে থাকবে আপনাদের ব্রেনে। এই জন্য দেখেন, আমি একজন বাংলাদেশি ফ্রিল্যান্সার, আমি কিন্তু এখানে অনেকগুলো দেশের পতাকা দিয়েছি, এখানে আমি অনেকগুলো দেশের সাথে কাজ করেছি, কিন্তু আমি দিতে পারি না, আমি 3টা দেশের পতাকা দিয়েছি এখানে। এই 3টা দেশ থেকে আমি এট এ টাইমে আলাদা আলাদা করে কাজ করতে পারছি, আমি এটাই বুঝাতে চেয়েছি এখানে। আমি এখানে বুঝাতে চেয়েছি দ্য ইম্পর্টেন্স অফ স্কিল ডেভেলপমেন্ট, আমাদের অবশ্যই স্কিলটাকে ডেভেলপমেন্ট করতে হবে। স্কিল ডেভেলপমেন্ট ছাড়া আমি কিন্তু কখনোই ভালো কিছু করতে পারবো না। আমরা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাইয়া ফ্রিল্যান্সিং করবো, আমি প্রথমেই বলি আগে ভালো করে কাজ শিখেন তারপরে মার্কেট প্লেসে আসেন। অনেকে আছে এক দুইটা কাজ শিখে মার্কেট প্লেসে কাজ শুরু করে কিন্তু হোঁচট খায়। এই স্কিলটার সংজ্ঞা আমি এইভাবে দিতে চেয়েছি, দেখেন। সো হোয়াট ইজ দ্য স্কিল ফর্মুলা, ফর্মুলাটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন। আই নো, আমি জানি, আই ক্যান, আমি পারি। খালি আমি জানি কিন্তু আমি পারি না, তখন কিন্তু স্কিল হবে না। আই নো, আমি জানি এবং আমি পারি, দুইটার সমন্বয়ে হয় হচ্ছে স্কিল, আদারওয়াইজ কিন্তু স্কিল হয় না। সো আমি যে ফর্মুলাটা দিয়েছি আপনারা মাইন্ডে রাখেন। সো হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সার ক্যারিয়ার,
আমি প্রথমে আপনাদের বলবো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার স্টার্ট করতে হলে লার্নিং লার্নিং অ্যান্ড লার্নিং, সবসময় শিখতে থাকুন। কখনো ভাববেন না যে আমি শিখে ফেলেছি, আমি সব জানতা সমশের হয়ে গেছি। প্রতিনিয়ত শিখবেন। আমি লাস্ট 10 বছর ধরে কাজ করছি, এখনো মনে করি কিছুই জানি না, প্রতিনিয়ত শিখছি। কারণ মার্কেট প্লেস প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রতিনিয়ত মার্কেট প্লেসে নতুন নতুন কাজ আসছে, নতুন নতুন ক্লায়েন্টদের রিকোয়ারমেন্ট বাড়ছে। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, অবশ্যই আপনাদের লার্নিং এর ভিতরে থাকতে হবে। এরপরে যে বিষয়টা আসছে, আমি একটু একটা ছোট্ট ভিডিও নিব, দেখাবো আমার একটা 2018 সালে একটা সাক্ষাৎকার হয়েছিল, সরি 19 সালে, 2 বছর আগে সেই সাক্ষাৎকারটা বিটিভি নিয়েছিল, আমরা ভিডিওটা একটু দেখে আসি। কুষ্টিয়ার আলিউল কবির, তিনি এসেছেন সাভার থেকে। তিনি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করছেন। 2014 সালে আমি প্রথম যখন ফ্রিল্যান্সিং করি, প্রথম যে কাজটা পেয়েছিলাম সেটা ছিল ইল্যান্সে। প্রথম কাজটা ছিল আমার $4,500। প্রথম কাজটা আমি আমার স্কিলের অভাবে করতে পারি নাই এবং ইংলিশের স্কিলটা খুব দুর্বল ছিল, এই জন্য আমি কাজটা মিস করি। পরে অনেক হতাশা হয়ে গেছিলাম। তারপর 2 সপ্তাহ পরে আমি একটা কাজ পাই $20 ইল্যান্স থেকে। ওইখান থেকে প্রথম বছর আমি 50টা ক্লায়েন্টের সাথে কাজ করি। তারপর 2015 সালে আমি ফাইবার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলি এবং ফাইবার মার্কেট প্লেসে আমি বুঝতাম না যে ফাইবারে কীভাবে কাজ করতে হয়। এক বড় ভাইয়ের কাছ থেকে শুনি যে ফাইবারে কাজ করার জন্য প্রথমে যে গিগ বানাইতে হয়, গিগটা প্রথমে বানাই 3 মাস পরে, তারপরে 7 দিন পরে প্রথম আমি একটা কাজ পাই $5। এরপরে ওই বছরেই আমি প্রায় 100 ক্লায়েন্টের সাথে কাজ করি। আলহামদুলিল্লাহ ফাইবার, ফ্রিল্যান্সার, পিপল পাওয়ার, ওডেক্স এবং ইল্যান্স মার্জ হয়ে এখন আপওয়ার্ক হয়েছে। প্রত্যেকটা মার্কেট প্লেসেই কাজ করছি এবং আমার একটা নিজের ওয়েবসাইটও আছে, ওয়েবসাইট নিয়েও আমি কাজ করি এবং আমি 3,000 ক্লায়েন্টের সাথে অলমোস্ট কাজ করেছি। এরপরে যে বিষয়টা আসছে যে অ্যাট ফার্স্ট সিলেক্ট ইওর চয়েস, আপনাকে ফ্রিল্যান্সিং এর জন্য যেটা করতে হবে, আগে আপনাকে সাবজেক্ট নির্ধারণ করতে হবে, আপনার কোন কাজটা করতে আপনার ভালো লাগে। কারো গ্রাফিক ডিজাইন করতে ভালো লাগে, কারো ডিজিটাল মার্কেটিং করতে ভালো লাগে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও করতে ভালো লাগে, অ্যাফিলিয়েট মার্কেটিং ভালোবাসেন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ভালোবাসেন, এট সো অন, মানে আরো অনেকগুলো কাজ আপনাদের জানতে হবে, যে কাজগুলো আপনি ভালো পারেন। সেই বিষয়গুলো সম্পর্কে আগে আপনাকে একটা চয়েস করতে হবে যে আপনি কোন কাজটা করবেন। সাপোজ আপনি গ্রাফিক ডিজাইন করলেন বা ডিজিটাল মার্কেটিং শুরু করতে চাচ্ছেন, তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি প্রথমেই বলেছি, লার্ন দেন রিমুভ এল, প্রথমে শেখেন, আগে শেখেন, তারপরে আমরা লার্ন থেকে এলটাকে রিমুভ করে দিব, তখনই কিন্তু আমাদের আর্নিংটা কি হবে, শুরু হবে। কিন্তু প্রপার লার্নিং লাগবে, আমি প্রথমেই বলেছি লার্নিং লার্নিং অ্যান্ড লার্নিং। এরপরে যে বিষয়টা আসছে ক্যারিয়ার অপরচুনিটি, লার্নিং হলো আমরা কাজ শিখলাম, ক্যারিয়ার অপরচুনিটি কি কি আছে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু দেখব। প্রথমে দেখি যে ফ্রিল্যান্সার জব অপরচুনিটি কোথায় এই কাজগুলো পাওয়া যাবে। কাজ শেখার পরে কিছু ফ্রিল্যান্সার মার্কেট প্লেস আছে, যেমন freelancer.com, SEO ক্লার্ক, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, ফাইবার, এছাড়াও অনেক রেপুটেটেড কোম্পানি আছে। আপনারা চাইলে মার্কেট প্লেসেও কাজ করতে পারেন, কাজ শিখে মার্কেট প্লেসের বাইরেও কাজ করতে পারেন। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা মার্কেট প্লেসে ভালো করছে না, কিন্তু লোকাল মার্কেট প্লেসে ভালো কাজ করছে এবং তারা মান্থলি এরকম আছে ১,০০,০০০ টাকা ইনকাম করছে, আমি দেখাবো একটু। এরপরে যে বিষয়টা আসছে অনলাইন বিজনেস আইডিয়া, ইউ ক্যান স্টার্ট অ্যাট হোম, আপনাকে আপনি এইটা শিখে আপনি আপনার বাসায় বসে কিন্তু অনলাইনে বিজনেসও করতে পারেন। এখন দেখেন এই করোনা প্যান্ডেমিকের কারণে আমরা অনেকেই ঘরে বসে আছি, আমাদের অনেক বন্ধু বান্ধব এখন ই-কমার্স বিজনেস শুরু করছে, ঈদের সময় অনেকে ফেসবুকে পেজ খুলছে, খুলে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করছে এবং ভালো করছে। এই জন্য আপনি যদি যে কাজটা ভালো করে শিখবেন, সেই কাজটা শিখে যদি প্রপার ইউটিলাইজ করতে পারেন, তাহলে অবশ্যই খুব ভালো মানের একটা আউটপুট বা ভালো মানের কাজ বা সফল হতে পারবেন। এই বিষয়টা আমি বলছি, এখানে বোঝাতে চেয়েছি। এরপরে যে বিষয়টা আসছে, সো হোয়াট উই আর দ্য চ্যালেঞ্জ, কি কি চ্যালেঞ্জ আছে, দেখেন আই কান্ট, আমি আই ক্যান কথাটা বিশ্বাস করি, আই কান্ট কথাটা বিশ্বাস করি না সব সময়। আমি একটা কথা বলবো সব সময় মনে রাখবেন, আসবে পথে আধার নেমে তাই বলে কি রইব থেমে, কখনোই পথে অনেক বাধা বিপত্তি আসবে, কখনোই থেমে থাকবেন না। আমার স্টার্টিং জার্নি ছিল জবে, আমি বলি আমার ৪,০০০ টাকা বেতনের আমি একটা চাকরি করতাম, খুব কষ্ট করে আলহামদুলিল্লাহ এখানে এসেছি, একদিন দুই দিনে হয় নাই, 10 বছর পার হয়ে আমি আপনাদের মাঝে কথা বলার সুযোগ পেয়েছি। সো আই কান্ট কথাটা কখনোই আপনারা নিবেন না, আই ক্যান, সবসময় আপনি চেষ্টা করবেন শিখে, তাহলেই পারবেন। এরপরে দেখেন, এটা যেহেতু 2010 সালে আমার, এটা 2020 সালে করা, এই জন্য 2020টা একটু লিখা আছে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইম্পর্টেন্ট চ্যালেঞ্জেস কি কি আছে, 3 ইম্পর্টেন্ট, ল্যাক অফ প্যাশন, আমাদের ধৈর্য কিন্তু খুবই কম, আমরা ফ্রিল্যান্সার
হব বা আমরা অনলাইনে কাজ করব, আমাদের ধৈর্য কম, আমরা অল্পতেই তুষ্ট হতে চাই, অল্প শিখে আর্ন করতে চাই, এইটাকে পরিহার করতে হবে। অবশ্যই ধৈর্যশীল হতে হবে, ল্যাক অফ স্কিল উইথ কনফিডেন্স, কনফিডেন্সের সাথে আপনাদের স্কিলটাকে বাড়াইতে হবে। অবশ্যই আপনার যে কাজটা শিখবেন কনফিডেন্সের সাথে শিখবেন, যে কাজটা আমি পারি অন্য সবার থেকে ভালো পারি, এরকম কনফিডেন্স যদি ভালো থাকে অবশ্যই ভালো করবেন। ল্যাক অফ টাইম ম্যানেজমেন্ট, আমরা বাংলাদেশিরা টাইম ম্যানেজমেন্টকে পাত্তা দেই না। টাইম ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আমাদের সময় জ্ঞান খুবই ইম্পর্টেন্ট, আমরা অবশ্যই টাইম ম্যানেজমেন্টকে কথা দিয়ে কথা রাখা বা কমিটমেন্ট এই বিষয়গুলো খেয়াল রাখবো। আমি আর একটা অ্যাড করছি 4 নম্বর, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল, আপনাদের ইংলিশের কমিউনিকেশন স্কিলটা একটু ইমপ্রুভমেন্ট করবেন। এই চ্যালেঞ্জ গুলো যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে কিন্তু আমরা ভালো করবো। এরপরে আসে দেখেন হাউ টু ওভারকাম দ্য চ্যালেঞ্জ। দেখেন ইম্পসিবল কে আমরা যদি আইএমটা কেটে দিই, আমরা সবসময় পজিটিভ ভাববো, আমরা কাজ শিখলাম, কাজ করার চেষ্টা করছি, ইম্পসিবল কখনোই না, না অবশ্যই না, অবশ্যই হবে, পসিবল। আমরা আইএমটাকে বাদ দিয়ে দিচ্ছি, সবসময় বি পজিটিভ থাকার চেষ্টা করব। এরপরে আমি আমার গোলটা নির্ধারণ করতে হবে যে আমি কি কাজ করব, এই কাজ করার জন্য কি কি করতে হবে, কি কি লাগবে, তিনটা প্ল্যান আমি বলি। দেখেন প্রথমে গোল, আমাকে একটা নির্দিষ্ট গোল নির্ধারণ করতে হবে সেই কাজের জন্য। সে আপনাদের ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রেও যদি বলেন যে গোল কি গোল হতে পারে, যে আমরা ফ্রিল্যান্সিং শিখবো, এইটা হচ্ছে কোন বিষয়ে শিখবো বা কি শিখতে ভালো লাগে, আপনার যে কাজটা করতে ভালো লাগে সেই বিষয়টা আমি কতটুকু জানি, আমার কতটুকু আরো এক্সট্রা জানা দরকার, সেই বিষয়ে একটা গোল নির্ধারণ করেন। তারপরে আরো গোল হতে পারে এরকম যে আমি কোন প্রতিষ্ঠানে শিখবো, এই ইনস্টিটিউশন গুলো কোথায় পাওয়া যায় সেটা খুঁজতে হবে। প্ল্যান কি, আমি কিভাবে কয় মাসের কাজটা শিখবো, প্রথম 3 মাসের কাজ শেখার জন্য কি করবো, পরের 3 মাস শেখার জন্য কি করবো, কয় মাস পরে আমার আর্ন হবে, এরকম গোল নিয়ে আগাইতে হবে, সরি প্ল্যান করে। এরপরে অ্যাকশন, আমাকে অ্যাকশনে যেতে হবে, অবশ্যই যেটা করতে হবে সেটা প্ল্যান করে অ্যাকশন মাফিক কাজ করতে হবে। আমি এটাই বোঝাতে চাইছি, প্রথমে গোল, অ্যাকশন এবং প্ল্যান ঠিক রাখতে হবে। এরপরে যে বিষয়টা আসছে যে প্রথমে আমরা যদি কোনো কাজ না শিখে কোনো কাজ করতে যাই তাহলে আমরা এরকম মহাসমুদ্রে সাঁতার কাটতে হবে, আমি একুলো পাবো না ওইকুলো পাবো না। যেমন আমি রোডের ভিতরে সাঁতার কাটছি, আমি আমার যদি গন্তব্য ঠিক না থাকে যে আমি কোথায় যাব, আমি নির্দিষ্ট গন্তব্য জানি না, আমি এখন থেকে কোথায় যাব, আমার যদি গন্তব্য না ঠিক থাকে আমি কি ওই গন্তব্যে পৌঁছাতে পারবো, পারবো না। আমি যদি কাজ ভালো করে না শিখি, ভালো করে কাজ না জানি, মার্কেট প্লেস সম্পর্কে না জানি, সেই বিষয়গুলো সম্পর্কে যদি না জেনে মার্কেট প্লেসে আসি, আমাদের অবস্থাটা হবে ঠিক এরকম টাইপের। আমি এটাই বুঝাতে চেয়েছি আপনাদের। ক্লায়েন্ট আমাদের পে করবে কিসের মাধ্যমে পে করবে, দেখেন প্রথমে ক্লায়েন্ট পে করবে আপনাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট। এই মার্কেট প্লেসের অ্যাকাউন্টের পরে যে বিষয়টা আপনার কাছে আসবে, যে আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট থেকে আপনি আপনার টাকাটা কিভাবে আপনার পকেটে নিয়ে আসবে, পেমেন্ট গেটওয়ে গুলো কি কি। দেখেন লোকাল ব্যাংকের মাধ্যমে আমরা পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারি আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্টে, পায়োনিয়ার মাস্টার কার্ডের মাধ্যমে আমরা অ্যাড করতে পারি, পেপাল, যদিও বাংলাদেশে পেপাল জুমের মাধ্যমে সাপোর্টেড, এখন আমরা ফুল স্বাধীনতা পেপালে পাইনি, আমরা খুব শীঘ্রই আমাদের আইসিটি প্রতিমন্ত্রী জোনাদ আহমেদ পলক স্যার বলেছেন আমাদের এটা দিবেন, এবং প্রধানমন্ত্রী রিসেন্টলি একটা প্রতিবেদনও দেখেছিলাম যে এরকম একটা পেপাল নিয়ে খুব দ্রুত আমাদের বাংলাদেশে আসছে, যদি পেপাল বাংলাদেশে দ্রুত আসে আমরা খুব ভালো মানে ভালো আর্ন করতে পারবো, যেহেতু আমরা মার্কেট প্লেসে এখনো কাজ করতে গেলে 20% ভ্যাট দিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে এই প্রতিবন্ধকতা গুলো আমাদের থাকবে না, আর আদার্স যেগুলো আছে এর মাধ্যমে আপনারা আর্ন করতে পারবেন। এই সেমিনারের উদ্দেশ্যে একটা অফার নিয়ে আসছি, যে অফারটা আমরা একটু বলবো 2 মিনিটের মাধ্যমে, আপনাদের যাদের ভালো লাগবে নিবেন, যাদের ভালো লাগবে না, বিভিন্ন রিসোর্স আছে, আপনারা একটা কথা বলবো, যেখানে কাজ শিখেন যে ট্রেনারের কাছে কাজ শিখবেন সেই ট্রেনারের প্রোফাইলটা দেখতে যাবেন, সে আদৌ অনলাইনে কাজ করে কিনা। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ফ্রিল্যান্সার আছে, যেমন আমরা বাংলাদেশে বুক ফুলাই বলি 6.5 লাখ আইটি ফ্রিল্যান্সার আছে, কিন্তু আমরা সঠিক প্রপার কোনো একটা মিট আপ বা কোনো একটা প্রোগ্রামে গেলে খুঁজে পাই না, 1 লাখও হয়নি। সো প্রকৃত মার্কেট প্লেসে কাজ করে কারা, তাদেরকে গুগলে সার্চ করে তাদের নাম লিখলেই খুঁজে পাবেন। আমি একটু বলে দিলাম যে গুগলে সার্চ দিবেন তার নাম লিখে, তার মার্কেট প্লেস গুলো দেখবেন ঘাটাঘাটি করে, যে সত্যি ও সেই প্রতিষ্ঠানেরও দেখবেন যে ওই প্রতিষ্ঠানে কি ধরনের কাজ হচ্ছে, সাকসেস রেশিওটা কিরকম, তারপরেই সেই প্রতিষ্ঠানে ভর্তি হবেন। যেহেতু আপনারা এখানে আসছেন ফ্রিল্যান্সিং সম্পর্কে জানার জন্য, এবং এর ভিতরে অনেকে আছেন করোনা প্যান্ডেমিকের মধ্যে চাকরি হারাইছেন, তারা ফ্রিল্যান্সিং শিখবেন বা শেখার জন্য ইচ্ছা পোষণ করেছেন, তাদের জন্য আমি একটা অফার নিয়ে আসছি। সেই অফারটা হচ্ছে, দেখেন আমাদের ফ্রিল্যান্সিং এর একটা এবং ডিজিটাল মার্কেটিং এর দুইটা মিলায় একটা কম্বো প্যাকেজ আমরা কোর্স নিয়ে আসছি। সেই কোর্সটা থাকবে 30টা ক্লাস, ক্লাস ডিউরেশন হচ্ছে 1.5, দ্যাট মিনস 1.5 ঘন্টা করে, সপ্তাহে 3 দিন ক্লাস হবে, কোর্স ডিউরেশন হচ্ছে 3 মাস। রেগুলার কোর্স ফি ছিল আমাদের এটা করোনা প্যান্ডেমিকের আগে ছিল 10,000 টাকা, আমরা করোনা প্যান্ডেমিকের কারণে কমায় 4,000 টাকা করেছি অনলাইনে ক্লাস নেওয়ার কারণে,
এখন আমরা এই রমজান মাস এবং করোনার সিচুয়েশনের কারণে আমরা এই কোর্সে যারা আমাদের সেমিনারে আসেন আপনাদের জন্য একটা ডিসকাউন্ট, যারা থাকবেন তারা সকলেই 50% ডিসকাউন্ট পাবেন। এই কোর্সে থাকছে প্র্যাকটিক্যাল ক্লাস উইথ রিলেটেড প্রবলেম সলভ। আমরা প্র্যাকটিক্যাল ক্লাস করবো এবং আপনাদের যে প্রবলেম গুলো সলভ আছে সেসব সলভ করে দিব। আমাদের এখানে এক্সপিরিয়েন্স ট্রেনার আছে, যারা আপনাদের বিভিন্ন ট্রেনার আছে, যেমন ডিজিটাল মার্কেটিং এর, ওয়েব ডিজাইনের, গ্রাফিক ডিজাইনের। আমি নিজে ফ্রিল্যান্সিং ট্রেনার হিসেবে কাজ করি। ম্যাক্সিমাম 3 মান্থ ক্লাসেস। আপনাদের কোর্স শেষে পরেও আরো 3 মাস আপনাদের ব্যাকআপ ক্লাস থাকবে, যে ক্লাসগুলো শিখে আমাদের সাথে যেটা করতে পারবেন সেটা হচ্ছে ইন্টার্নশিপ ফ্যাসিলিটি। আমাদের সাথে এখন অলমোস্ট 20 জন ছেলে মেয়ে ইন্টার্নশিপ করছে, তারা আমাদের কাজ করে, আমরা তাদেরকে পে করি। এটা হচ্ছে তারা কাজ যতটুকু করে ততটুকু পে করে। কাজ করতে হলে আমরা যেটা করবো, আমরা আপনাদেরকে ইন্টার্নশিপের ফ্যাসিলিটিটা দিব, যে 3 মাস কাজ শেখার পরে যারা ভালো করবেন, যাতে তারা মার্কেট প্লেসে যদি কাজ নাও পায় আমাদের সাথে কাজ করে তাদের নিজের সংসারটা চালাতে পারে। এখন আমি কোর্সের পার্ট নিয়ে একটু আলোচনা করবো। এই কোর্সে কি কি আছে একটু দেখবো। অ্যাডোবি ফটোশপ CC21, আমি সবসময় আপডেট ভার্সন নিয়ে কাজ করার চেষ্টা করি, কারণ সমস্ত পৃথিবী হচ্ছে চায় যে আপডেট সফটওয়্যারের দিকে যাইতে, আর যারা আপডেট কাজ করে প্রায়োরিটি দেয় হচ্ছে ফ্রি ক্লায়েন্টরা বেশি। অ্যাডোবি ইলাস্ট্রেটর, CC21, অ্যাডোবি লাইটরুম, এই 3টা সফটওয়্যারেরই আপনাদের টোটাল ফ্রিল্যান্সিং বেসড প্রজেক্ট দেখানো হবে। এছাড়া আপনাদের ডিজিটাল মার্কেটিং এ যেটা দেখানো হবে, সোশ্যাল মার্কেটিং, ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, পিন্টারেস্ট, ড্রিবল, বিহ্যান্স, আমি আরো বলি আছে এখানে, লিখি নেয়, লেখা অনেক সময় লাগবে জন্য লিখে নেয়। টোটালি আপনাদের নিজের পার্সোনাল যে ব্র্যান্ডিং করার জন্য ডিজিটাল মার্কেটিং এর যে সার্ভিস গুলো আছে, যেমন কিভাবে ফেসবুকে বুস্ট করতে হয়, ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়, এই বিষয়গুলো আমরা আমাদের এই কোর্সের ভিতরে রাখছি। এরপরে যে বিষয়টা আসবে দ্বিতীয় পার্টে আছে, দেখেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ফাইবার, পিপুল পার আওয়ার, এই মার্কেট প্লেস গুলোতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব এবং 100% প্রোফাইল ক্রিয়েট করে দিব। এবং একটা কথা আমি আপনাদের কাছে রমজান মাসে ইনশিওর করে বলছি, আপনাদের কাজ না পাওয়া পর্যন্ত আমাদের এসো শেখায় টিমের সাথে আমি আপনাদের সাপোর্ট দিব ইনশাল্লাহ। আমি সবসময় 4টা পর্যন্ত জেগে থাকি, আমাকে রাত 4টা পর্যন্ত ফোন করতে পারবেন, 4টা থেকে 11টা পর্যন্ত ঘুমাই, এই সময়টা ফোন করবেন না দয়া করে। আমি আমার নাম্বারটা দিয়ে দিব, আপনারা যে কোনো হেল্প, আমাদের এখানে কোর্স করলেই যে আমরা হেল্প লাগবে তা না, আপনাদের যে কোনো বিষয়ে, ফ্রিল্যান্সিং বিষয় হোক, ডিজিটাল মার্কেটিং বিষয় হোক, ফেসবুক বিষয় হোক, আপনাদের যদি কোনো হেল্প লাগে আমাদের কোর্স করা লাগবে না, আমাকে ফোন দিয়ে আমি আপনাদেরকে সেই সহযোগিতা দিব। এর সাথে আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং আদার্স বিষয়গুলো আছে। এই বলে আমি আমার কথা শেষ করবো। এবার ডেকে নিব আমাদের এসো শেখায় থেকে যারা ফ্রিল্যান্সিং করে সফলতা হয়েছে এবং আমাদের সাথে খুব ভালো কাজ করেছে, এর ভিতরে 3 জনকে আমি একটু ডেকে নিব। হ্যাঁ, আমরা এখন ডেকে নিব আমাদের আরেকজন পার্টিসিপেন্ট, নাম হচ্ছে মোহাম্মদ আল আমিন। আল আমিন আছো? যিনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করে সাকসেস হয়েছে। হ্যাঁ, আমি আল আমিনের কাছ থেকে শুনবো। হ্যালো, হ্যাঁ আল আমিন শুনতে পাচ্ছ? হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। ধন্যবাদ স্যার, আলিউল স্যার এবং শান্তকুমার রয় স্যার এবং সেই সাথে এসো শেখাই এবং ইনোভেটিভ আইটির সকল টিম মেম্বারদেরকে ধন্যবাদ। আমি হচ্ছে গত 1 বছর যাবত কাজ করছি, আমার মূলত শুরুটা ছিল একদম একা, কেউ ছিল না আমার সাথে। আমি মূলত হচ্ছে কম্পিউটার সায়েন্সের একজন ছাত্র। আমি হচ্ছে আরম্ভ করি ওয়েব ডিজাইন নিয়ে, শুধুমাত্র ডিজাইনটা নিয়ে আরম্ভ করি। তারপর হচ্ছে আমি সেরকমভাবে আসলে রেসপন্সটা পাচ্ছিলাম না, সেরকম অর্ডারটাও আসতেছিল না, সেরকম কোনো ইয়ে আসতেছিল না। তারপর হচ্ছে এলইটিপি থেকে আমি এসো শিখাই এবং আলিউল স্যারের কাছে জানতে পারি ওনাদের সম্পর্কে, এবং তারপর থেকে আলিউল স্যারের সাথে আমার পরিচয়, এবং তারপর থেকে আমার মোটামুটি এখন পর্যন্ত যদি আমি আমার আর্নিং গুলো দেখাই আপনাদেরকে, আমি যদি স্ক্রিনটা শেয়ার করার পারমিশন পাইতে পারি। আমরা দেখি সবাই, আমরা বাস্তব উদাহরণটা একটু দেখে নেই। হ্যাঁ, তাদের নিজের প্রোফাইল থেকে দেখি একটু। হ্যাঁ, আমি আমার প্রোফাইলটা একটু দেখাইতে চাই, আমি যদি স্যার একটু শেয়ার করার পারমিশন দেন। আচ্ছা, শেয়ার করার পারমিশন আমি দিচ্ছি একটু। হ্যাঁ দিয়েছি। জি, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখে নি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রোফাইল। আমি মোটামুটি কাজ করা শুরু করি হচ্ছে গত বছরের মার্চের দিক থেকে, কিন্তু আমি তখন একদম একা ছিলাম, আমার সাথে কেউ ছিল না, এবং আমি ঠিক ওরকম কোনো অর্ডারও পাচ্ছিলাম না। আমি যদি আপনাদেরকে দেখাই যে আসলে আমার অর্ডারগুলোর কি অবস্থা ছিল, আমি যদি কমপ্লিটেড অর্ডারগুলোতে যাই, আমি মূলত কাজ করি হচ্ছে ফাইবারে, এবং ফাইবারে আমি এখন লেভেল 2 সেলার। আমি যদি আপনাদেরকে কাজগুলো দেখাই গত বছরের শুরু থেকে কাজগুলো, এবং দেখুন শুরুর দিকে আমার কাজে কত গ্যাপ ছিল। এটা ছিল হচ্ছে ফেব্রুয়ারি 21, আমি প্রথম কাজ পাই হচ্ছে ফেব্রুয়ারি 21, 2020। তারপর হচ্ছে 29
20, তারপর হচ্ছে মার্চের 31-20, তারপরে দেখুন এপ্রিলের 9, এপ্রিলের 11, তারপর দেখেন কত বড় গ্যাপ। এবং আমার এগুলার আর্নিং গুলো একেবারে কম ছিল, আপনারা যদি দেখেন, এবং এগুলো আমি সম্পূর্ণ একা ছিলাম। আমি জানতাম কিছু কাজ, সেই দিয়ে আমি আরম্ভ করি, কিন্তু আমার তারপরে দেখেন বিশাল একটা গ্যাপ, প্রায় 2 মাস 3 মাস কোনো কাজই আসতো না, একেবারেই আসতো না কাজ। তারপরে যদি আপনারা দেখেন এই বছরে আমি আলিউল স্যারের সাথে আমার পরিচয় হওয়ার পর থেকে এসো শিক্ষার সাথে আমি যেই থেকে আছি, আমি আছি হচ্ছে ডিসেম্বর থেকে, ডিসেম্বর নভেম্বর এই সময় থেকে, তখন থেকে আপনারা যদি দেখেন, দেখেন অক্টোবর নভেম্বরে আমার মাত্র 2টা কাজ এবং 30,172 ডলার। তারপর থেকে যদি আপনারা দেখেন আলিউল স্যারের গাইডলাইনের পর থেকে আমার ইনকাম গুলা $50, $200, এগুলো হচ্ছে ডিসেম্বরে 50, 200, 40, এখানে আছে 40, এরকম আছে, বাড়ছে, শুধুমাত্র বাড়ছে। আগে আমার যা ছিল $5, $10, $15, কিন্তু স্যারের কাছ থেকে আমি যখন শেখা আরম্ভ করি একদম শুরু থেকে, প্রথম ক্লাস থেকেই, স্যার যেদিন থেকে আমাকে প্রথম শেখানো আরম্ভ করে তারপর থেকে আমার প্রতিটা অর্ডার $200, $300, $400, $500 আমার অর্ডার হয়েছে এবং আমি কাজ করতেছি। এবং আমি এখন ফাইবার একজন লেভেল 2 সেলার। আপনারা যদি আমার অ্যানালিটিক্সটা একটু দেখেন, টোটাল আর্নিং হচ্ছে 3,058, এবং এটা কিন্তু লাইভ। আমি যদি রিফ্রেশ করি, অনেকে মনে করতে পারেন আমি এটা রিফ্রেশ করে নিলাম, দেখেন টোটাল আর্নিং হচ্ছে $3,058 এবং টোটাল কমপ্লিটেড অর্ডার হচ্ছে 59টা। আমার অ্যাভারেজ সেলিং হচ্ছে 68.25 এবং এপ্রিলে, শুধুমাত্র এপ্রিলে আমার আর্ন হয়েছে $404। এবং আপনারা যদি আমার এইখান থেকে আমি যদি আপনাদেরকে একটু দেখাই ইয়ারলি, ইয়ারলি হচ্ছে 2020 প্রায় আমি 7 মাস কাজ করেছি, করার পরে আমার ইনকাম হচ্ছে $975। তারপর থেকে আমি আলিউল স্যারের আন্ডারে আসার পর থেকে দেখুন 2021-2021 হচ্ছে 3 মাস মাত্র অতিক্রম হয়েছে এবং এতে আমার $2,058 অলরেডি ইনকাম হয়ে গেছে, এবং এটা হচ্ছে আলিউল স্যারের কাছে আসার পর থেকে। তার মানে 2020-এ আমি প্রায় 7 মাসে যা করেছি আমি গত 3 মাসে তার ডাবল করেছি, এবং এটা সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে আলিউল স্যার এসো শিখায় টিমে। ধন্যবাদ। আমরা আপনি যদি এখানে দেখেন, এবং স্যার প্রতিদিন প্রতিদিন যখন দরকার হয় স্যার আমার সাথে আছে, যে কোনো সময় যে কোনো দরকারে স্যারকে যদি আমি মেসেজ দিই স্যারকে আমি পাই, এবং যে কোনো দরকারে আসলে কাজ করতে গেলে দরকার হয়। ওয়েব ডিজাইন নিয়ে কাজ করছেন না? ওয়েব ডেভেলপমেন্ট না, না আমি হচ্ছে শুরুতে আরম্ভ করছি ওয়েব ডিজাইন, কিন্তু আমি খেয়াল করলাম যে ওয়েব ডিজাইন যখন আমি করতে যাই আপনাকে অবশ্যই গ্রাফিক্সে খুবই ভালো হইতে হবে। অনেকে আছে মনে করে যে না আমি কোডিং করব, কিন্তু আসলে কোডিং করা হয় না, ওয়েব ডিজাইন বলেন বা ডেভেলপমেন্ট বলেন, আমি যেহেতু সফটওয়্যারেরও কাজ করি, আমি একজন কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, সেক্ষেত্রে আমার মনে হইলো যে আমার আসলে গ্রাফিক্সটা শেখা দরকার, এবং গ্রাফিক্সটা শেখার পর থেকে কিন্তু আমার এরকম ইনকামটা, তার আগে কিন্তু ওরকম রেসপন্স আসতেছিল না আমার ক্লায়েন্টের কাছ থেকে, বা ক্লায়েন্টের যে কাজগুলো আমি করতেছিলাম তারা কিন্তু সেরকম ভালো কোনো ফিডব্যাক দিতেছিল না। এবং স্যারের কাছ থেকে আমি যখন শিখলাম গ্রাফিক্সের কাজটা শিখলাম, তারপর থেকে দেখতে পারলেন যে আসলে আমার ইনকামটা কী পরিমাণ বাড়ছে। 2020-এ প্রায় 7 মাসে, 7 মাসে আমি যা না করছি গত 3 মাসে আমি প্রায় তার ডাবল হয়ে গেছে আমার ইনকাম, এবং এটা বাড়তেছে, এমন না যে কমতেছে, এবং প্রতি মাসে ফাইবারে যে অর্ডারগুলো কমপ্লিট করছেন ওগুলো বেশিরভাগ কি কাজ ছিল ফাইবারে যে অর্ডার? আমি ভাই কাজ করি হচ্ছে ওয়েব ডিজাইন নিয়ে, আমার কাজ ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন জি। যারা এই কোর্স করতে চান, আমাদের টিমে যুক্ত হতে চান বা আমাদের সাথে কাজ করতে চান, আপনারা এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে সরাসরি এই কোর্সের জন্য ভর্তি হতে পারবেন। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ।